সুপ্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাজার পাড়া মহল্লা সব জায়গায় এখন বুবলি শাকিব খান চর্চা। সোশ্যাল মিডিয়া ফেসবুকে মাত্র দুটি ছবি পোস্ট করেন অভিনেত্রী শবনম বুবলি, আর তাতেই কত না প্রশ্নের জন্ম শুরু হয়েছে। সাম্প্রতিক সব ইস্যুকে যেন পেছনে ফেলেছে অভিনেত্রীর বেবি বাম্পের ছবি দুটি। চায়ের টেবিল থেকে বন্ধুদের আড্ডা কিংবা গণমাধ্যমে এখন শুধুই বুবলি চর্চা। সঙ্গে প্রশ্ন উঠেছে সন্তানের বাবাকে, এমন প্রশ্নের উত্তর খোঁজার ধান্দায় সবাই। এবার সেই উত্তরকে সহজ করে দিলেন জনপ্রিয় অভিনেতা ডিপজল। শাকিব বুবলিকে নিয়ে একই বললেন ডিপজল। বন্ধুরা, পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা বিনোদন জগৎ সহ দেশ বিদেশের সব খবর এখানেই রয়েছে। বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে গুঞ্জন উঠেছিল শাকিব খানকে বিয়ে করেছেন শবনম বুবলি 2017 সালের 18ই মার্চ, যার আভাস দিয়েছিলেন এই নায়িকা। ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছিলেন ফ্যামিলি টাইম। এরপর 5 বছর পর হঠাৎ বেবি বাম্পের ছবি প্রকাশ্য আসার পরে মঙ্গলবার রাতে নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত চাদর সিনেমার শুটিং সেট থেকে সাংবাদিকদের বুবলি বলেন, আমি একজন মুসলিম, এখন এটুকু বলবো যা হয়েছে শালীনভাবে হয়েছে। সবার কাছে অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং কয়েকটা দিন সময় চাইছি আমি। বিষয়টি কয়েকদিনের মধ্যে স্পষ্ট করব আমি, এটা আমার জন্য খুব সেন্সিটিভ বিষয়। এই নায়িকা আরও জানান, আমি নিজেও এখন একটি শুটিং স্পটে কাজের মধ্যে আছি, সব মিলে কয়েকটা দিন সময় পেলে সবাইকে ডেকে সুন্দরভাবে বলতে পারবো বিষয়টি। স্বামী আর সন্তানের বিষয়ে বুবলি নীরব থাকলেও সরব সিনেমা পাড়ার মানুষরা। অনেকে বলছেন 2019 থেকে 2021 এই 2 বছর সন্তানকে পৃথিবীর মুখ দেখাতে আমেরিকায় ছিলেন এই নায়িকা। শাকিব খানের নির্দেশে মার্কিন মূল্যকে সব আয়োজন করেছেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ। তবে নিজের মুখে এখনও কেউ কিছু স্বীকার করছেন না। এদিকে বুবলি শাকিব খান নিয়ে মন্তব্য করে একটি অনলাইন সাক্ষাৎকারে ডিপজল বলেন, বুবলি শাকিব খান নিয়ে গরম সামাজিক যোগাযোগ মাধ্যম। বুবলি শাকিব খান দুজনই বাংলা সিনেমার জনপ্রিয় তারকা শিল্পী। আমরা চাই তারা সবসময় সিনেমা নিয়ে দর্শকদের কাছে আলোচিত হোক, কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে সবার সামনে সমালোচনা হোক এমনটা চাই না। আমরা শাকিব খান অপবিশ্বাস জুটিকে হারিয়েছি এমন ব্যক্তিগত কারণের জন্য, যা আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য অপূরণীয় ক্ষতি। সুতরাং আমরা সেই ঘটনার পুনরাবৃত্তি চাই না। বুবলি শাকিবের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।